হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী অ্যান্ড তোমরা দেখছো ক্রিয়েটিভ গনাই। আমি এই চ্যানেলে DIY রিলেটেড ভিডিও আপলোড করি, সো ইফ ইউ লাইক ইট দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফটো ওয়াল হ্যাঙ্গিং আইডিয়া। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো আজকে DIY এর জন্য আমি ইউজ করব MDF বোর্ড। এটা আমি অনলাইনে কিনেছি ফ্লিপকার্ট থেকে। এটা প্যাক অফ 6 ছিল, তার মধ্যে এইটা একটা আমি আজকে DIY-তে ইউজ করছি। তো এর পরিবর্তে তোমরা ইউজ করতে পারো কেকের বেস। তো আজকাল আমরা যে কোনো অকেশনেই কেক কাটি, আর সেই কেকের যে তলায় একটা বেস থাকে সেটাকে এখানে তোমরা অ্যাজ আ বেস ইউজ করতে পারো। দেন আমি এখানে MDF বোর্ডের ওপরে ফার্স্টে জেসো অ্যাপ্লাই করে নেব ভালো করে। দেন জেসো কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ইউজ করব হোয়াইট অ্যাক্রিলিক কালার। তো এই বেসটাকে আমি অ্যাকচুয়ালি হোয়াইট রাখবো, কারণ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পার্পেল, মানে আমার নয়, যে কাস্টমাইজ করতে দিয়েছে, যার দেওয়ালে এটা টাঙানো থাকবে তার দেওয়ালটা হচ্ছে পার্পেল কালার। তো তার উপর আমার মনে হলো হোয়াইটটা সুন্দর করে ফুটবে, তাই আমি এটা খুবই হালকা একটা লাইট বেস দিয়েছি। নেক্সট সোলমেট বলে ওয়ার্ডটা আমি অলরেডি একটা পেপারে লিখে রেখেছিলাম, আর এবার এটাকে এখানে ট্রেস করে নেব। তো এর জন্য আমি ইউজ করছি ইয়েলো কার্বন পেপার। তো যে কোনো কিছু ট্রেস করার জন্য কিন্তু লাইটার শেডের কার্বন পেপারই ইউজ করো সবসময়। নেক্সট আমি ব্যাকগ্রাউন্ডে একটা ব্রিক ওয়াল ক্রিয়েট করব। তো যার জন্য আমি এখানে কিছু মেজারমেন্ট নিচ্ছি, অ্যান্ড এবার এই মেজারমেন্ট বরাবর আমি মাস্কিং টেপ ইউজ করব। তো এখানে পুরোটা আমি রেকর্ড করিনি, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না যে কেমন কি দেখতে লাগবে, বাট তারপরে দেখলাম যে না ঠিকঠাকই লাগছে। তো এখানে তোমরা যদি এটাকে ক্রিয়েট করো এই জায়গায় একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। দেন এবার হোয়াইট অ্যান্ড ব্ল্যাককে মিক্স করে একটা গ্রে শেড ক্রিয়েট করব, অ্যান্ড এটাকে আমি স্পঞ্জ দিয়ে যে ফাঁকা পোর্শনগুলো আছে সেখানে আমি অ্যাপ্লাই করে দেব। কমপ্লিটলি কালার হয়ে যাওয়ার পরে এবার টেপটাকে আমি একটা সাইড থেকে তুলতে শুরু করব। তো এই জায়গাটা না ভীষণ রিল্যাক্সিং, এত মজা লাগছিল আমার এই টেপটাকে তুলতে, আর সাথে সাথে কালারগুলো সুন্দর করে ফুটে উঠছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। অ্যান্ড সোলমেটটাকেও আমি এখানে ওই সেম গ্রে শেড যেটা ক্রিয়েট করেছিলাম সেটা দিয়েই কালার করে নেব। তো ফার্স্টে ভেবেছিলাম এটাকে ব্ল্যাক বা অন্য কোনো কালার দিয়ে কালার করব, তো দেখলাম রঙটাও বেঁচে গেছে, আর হয়তো ব্ল্যাক দিয়ে করলে খুব একটা ভালোও লাগতো না, তো এটাই করে দিলাম। তো কেমন লাগছে প্লিজ জানিও এটা দেখতে। এবার যে জায়গাগুলোয় দেখো একটু কালারটা কেমন ঘেটে গেছে, মানে লাইন থেকে একটু বেরিয়ে এসেছে গ্রে কালারটা, সেই জায়গাগুলোকে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কভার করে দেব। এবার ইউজ করব লিটল বার্টির ডেকর ভার্নিশ, অ্যান্ড এটাকে পুরোটা ভালো করে ভার্নিশ করে নেব। তো আজকে আমি আমার এক ফ্রেন্ডের জন্য এই ফটো ওয়াল হ্যাঙ্গিংটা কাস্টমাইজ করছি। তো সে আমায় কতগুলো পিকচার পাঠিয়েছিল, অ্যান্ড সেগুলোকে আমি 7 সেন্টিমিটার বাই 7 সেন্টিমিটার করে প্রিন্ট করে নিয়েছিলাম। তো এবার ফটোর ব্যাক সাইডে ফেভিকল ইউজ করব, অ্যান্ড ফেভিকলটা ভালো করে একটা ব্রাশ দিয়ে স্প্রেড করে নেব। তো যদি স্প্রেড না করি যে জায়গাটায় বেশি ফেভিকল থাকবে সেই জায়গাটা উঁচু হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, প্লাস যদি ওই জায়গাটা প্রেস করি তো সাইড দিয়ে ফেভিকলটা বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটাও ভালো আসবে না। তো এইভাবে সমস্ত পিকচারগুলোকে আমি স্টিক করে নেব। নেক্সট এখানে নিয়েছি জুট ফ্যাব্রিক, অ্যান্ড এটা দিয়ে একটা বো বানাবো। তো এটা আমি একদমই নিজের চোখের আন্দাজে করেছি, তাই কোনো মেজারমেন্ট আমি এখানে দিতে পারছি না। দেন আমি এখানে পুরোটাতে গ্লুগান ইউজ করেছি। তো তোমরা চাইলে এটাকে সেলাই করেও করতে পারো, সেলাইটাই সব থেকে বেস্ট অপশন, বাট গ্লুগানটাতে কী হয় না খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, তাই এখানে আমি গ্লুগানই ইউজ করেছি। তো বো বানানো খুব একটাও কঠিন কাজ নয়, একটু দেখলেই বুঝতে পেরে যাবে কী করে এটাকে বানিয়েছি। Thank you.
তো কিউট বোটা এখানে রেডি হয়ে গেছে, আর ফটোগুলোকেও আমি জায়গা মতো স্টিক করে দিয়েছি। এবার বোটাকে বোর্ডের উপরে স্টিক করে নেব। তো এটার জন্য এখানে গ্লুগান ইউজ করেছি, বাট তোমরা চাইলে অন্য যে কোনো স্ট্রং গ্লু এখানে ইউজ করতে পারো। লাস্টে এই হুপটাকে ব্যাক সাইডে স্টিক করব। তো এটা যে কোনো হার্ডওয়্যার শপে গেলেই তোমরা পেয়ে যাবে। আর ফেভিকল আর ক্লে দিয়ে আমি এটাকে ব্যাক সাইডে ঠিক মাঝ বরাবর স্টিক করে দেব। অ্যান্ড দ্যাটস ইট, আজকের এই ফটো ওয়াল হ্যাঙ্গিংটা রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আইডিয়াটা, দেন প্লিজ একটা লাইক করে দিও, আমায় কমেন্ট সেকশনে জানিও যে কেমন লেগেছে। তো যাকে আমি বানিয়ে দিয়েছি তার তো ভীষণ পছন্দ হয়েছে এটা, তোমরাও জানিও কেমন লেগেছে তোমাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, অ্যান্ড প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন DIY ভিডিওর জন্য। তো শেষ অবধি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন সপ্তাহে নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই বাই।